আজকে ডিএলএড পার্ট ওয়ান ইংলিশের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভেন মার্কসের কোশ্চেন এবং আনসার এই চ্যানেলে থাকা ষোলো থেকে সতেরোটি ক্লাস রয়েছে সেই ক্লাসগুলি যারা ভালো করে দেখছ মানে ক্লিক করে বেরিয়ে যাওয়ার কথা বলছি না বলছি যারা পুরোপুরি শুনছ বলবো যে তাদের ইংলিশ এক্সামে কোনো সমস্যা হওয়ার কথা নয় এমন কি যারা ইংলিশে দুর্বল ইংলিশকে ভয় পাও তারাও কিন্তু ভালো এক্সাম দিতে পারবে কিন্তু প্রতিটি ক্লাস দেখতে হবে তাহলে তোমরা কিন্তু এক্সামে কোশ্চেন অ্যান্সার লিখে আসতে পারবে দরকারে একবারের বেশি একাধিকবার যে ক্লাসগুলি ইম্পর্টেন্ট সেগুলিকে বারবার করে শোনো শুনতে শুনতেই কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং বারবার করে খাতায় লেখা প্র্যাকটিস করো দেখো এমন ভাবে আজকের নোটসটি বানিয়েছি এই তিনটি কোশ্চেন আসলেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে কেবলমাত্র এই একটি ক্লাস দেখে কেমন ভাবে আসতে পারে ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এবং কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এর মধ্যে যে পার্থক্যগুলি আছে সেগুলি লেখো আসতে পারে হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ স্ট্রাকচারাল কাকে বলে হোয়াট আর মেন ফিচার্স স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আসতে পারে মেন ফিচার্স অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মাত্র এই একটি ক্লাস করলে এই তিনটি কোশ্চেনের আনসার কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবে তাহলে আগে দেখে নেব যে এর ডেফিনেশনটা কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ এ ল্যাঙ্গুয়ে ইন এ ল্যাঙ্গুয়েজ স্টিচিং দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন এ ল্যাঙ্গুয়েজ স্টিচিং ইজ এ মেথড এটি কি এটি একটি মেথড দ্যাট ফোকাসেস অন গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স গুরুত্বপূর্ণ কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স অফ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার ব্যাকরণের গঠনের উপর কিন্তু নির্ভর করে এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অর্থাৎ স্ট্রাকচারের উপর নির্ভর করে স্ট্রাকচার কিছের সাথে যুক্ত গ্রামারের সাথে যুক্ত কেমন একটা সেন্টেন্স লিখতে গেলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে আমাদেরকে অবজেক্ট বসাতে হয় এই যে এটি হলো একটি স্ট্রাকচার এর উপরেই কিন্তু ফোকাস করে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এমফেসাইজিং মানে জোর দেয় দ্য রুলস নিয়মের উপর প্যাটার্নস অ্যান্ড ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ এইগুলির উপর এতে জোর দেওয়া হয় ইট ইজ আ ট্র্যাডিশনাল অ্যাপ্রোস যখনই আমরা কিছু শিখতে যাই আমরা কিন্তু এই মেথড অবলম্বন করেই শিখি তাহলে আমরা বুঝে নিলাম স্ট্রাকচারাল অ্যাপ্রোস হল একটি মেথড যাতে ফোকাস করা হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর যাতে জোর দেওয়া হয় রুলসের উপর প্যাটার্নসের উপর ফর্মস অফ ল্যাঙ্গুয়েজের উপর এটি একটি ট্র্যাডিশনাল প্রথাগত সাধারণত আমরা এইভাবে এই অ্যাপ্রোচটাকেই ব্যবহার করি কোনো কিছু শেখার জন্য এবার কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন এ ল্যাঙ্গুয়েজ স্টিচিং ইজ এ মেথড এটিও একটু মেথড দ্যাট ফোকাসেস যেটি ফোকাস করে অন ডেভেলপিং স্টুডেন্টস এবিলিটি ছাত্রদের ক্ষমতার ডেভেলপ করতে কিসে টু কমিউনিকেট অ্যাফেক্টিভলি অ্যান্ড অথেন্টিক্যালি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে এখানে ইংলিশকে বোঝানো হয়েছে কিসের উপর জোর দেওয়া হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচে যাতে স্টুডেন্টরা তার ক্লাসের টিচার ক্লাসের আরেকটা বন্ধু বা বাড়ির প্যারেন্টসের সাথে তারা যাতে কমিউনিকেট করতে পারে টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে তারা কথা বলতে পারে ভালোভাবে এফেক্টিভলি মানে অনর্গলভাবে অথেন্টিকালি ভুল না বলে সঠিক ইংরেজিতে তার উপর জোর দেওয়া হয় কিসের উপর ইন্টারাকশান বা কমিউনিকেশানের উপর জোর দেওয়া হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচে সেখানে কিন্তু গ্রামার রুলস স্ট্রাকচার এগুলির উপর জোর দেওয়া হয় না এইবার আমরা পার্থক্যের দিকে আসছি স্ট্রাকচারাল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচেস আর টু ডিস্টিংটিভ মেথডস দুটোই গুরুত্বপূর্ণ মেথড ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং ল্যাঙ্গুয়েজ শেখানো এবং শেখার ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের এইবার আমরা ফিচার্সগুলি দেখব স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ফোকাসেস অন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ কিসের পরে ফোকাস করে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর ফোকাস করে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এমফেসাইজের জোর দেয় রুলস প্যাটার্নস অ্যান্ড ড্রিলস কিসের পরে জোর দেয় রুলস প্যাটার্নস অ্যান্ড ড্রিলস আর কি দেখতে পাচ্ছি প্রায়োরিটিস কিসের পরে প্রায়োরিটি দেয় অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস সঠিক ইংরেজি তারা বলবে তার উপর জোর দেওয়া হয় অফেন ইউজেস এ ডিডাকটিভ অ্যাপ্রোচ এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কিসের উপর জোর দেওয়া হয় ডিডাকটিভ অ্যাপ্রোচ কি রুল ফার্স্ট প্রথমে একটি গ্রামারের রুল বলে দেওয়া হয় ভয়েস চেঞ্জ করার একটি রুল বলে দেওয়া হলো তারপরে তাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হলো এই পদ্ধতিটাকেই বলা হয় ডিডাকটিভ অ্যাপ্রোচ এর উপর গুরুত্ব দেওয়া হয় কারণ এটি যেখানে গ্রামার আছে সেটি হলো রুল বেসড আর এখানে অ্যাক্টিভিটি কি কি দেওয়া হয় টাইপিক্যাল অ্যাক্টিভিটিস তাদেরকে করতে দেওয়া হয় ফিল ইন দ্য ব্লাংস গ্রামার এক্সারসাইজেস অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ সেন্টেন্স লিখতে দেওয়া হয় এইগুলি চলে গেল স্ট্রাকচারাল অ্যাপ্রোচের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবার আমার আমরা দেখে নেব কমিউনিকেটিভ অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি কি ফোকাসেস অন অথেন্টিক কমিউনিকেশান অ্যান্ড মিনিংফুল ইন্টারাকশান ইন্টারাকশান অর্থ কনভারসেশন কথোপকথন তার উপর অথেন্টিক কমিউনিকেশান এবং মিনিংফুল ইন্টারাকশানের উপর জোর দেওয়া হয় অর্থাৎ দুটোই হলো যোগাযোগ বন্ধুর সাথে কথা বলা টিচার্সের সাথে কথা বলা প্যারেন্টসের সাথে কথা বলা টার্গেট ল্যাঙ্গুয়েজে তার উপর জোর দেওয়া হয় এমফাসাইজেস জোর দেওয়া হয় ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশান রিয়েল লাইফে আমরা দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলি বলি স্পোকেনে কিন্তু আমাদের প্রথমে সেইগুলি শেখানো হয় সেই সেন্টেন্সগুলির উপর জোর দেওয়া হয় তার উপরেই কিন্তু এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ জোর দেয় রিয়েল লাইফ সিচুয়েশনে বাস্তব পরিপ্রেক্ষিতে তারা কথা বলতে পারছে কিনা তার উপর জোর দেওয়া হয় এখানে কিন্তু গ্রামারের উপর অতটা বা রুলসের উপর অতটা জোর দেওয়া হয় না তাহলে মূল জোরটা কিসের উপর দেওয়া হয় রিয়েল লাইফ কনভারসেশান বা সিচুয়েশন কিসের উপর জোর দেওয়া হয় ইন্টারাকশানের উপর কিসের উপর জোর দেওয়া হয় অথেন্টিক কমিউনিকেশনের উপর এই পয়েন্টসগুলি মাথার মধ্যে রাখতে হবে প্রায়োরিটাইজেস প্রায়োরিটি মানেও তাই তোমরা প্রায়োরিটি যদি লিখতে না পারো তাহলে তোমরা আবার লিখে দিতে পারো এফ ও সি ফোকাসেস অন কিসের পরে ফোকাস দেওয়া হয় ফ্লুয়েন্সি ইংরেজি বলতে গিয়ে আমরা লিখতে পারি কিন্তু বলতে গেলে আমরা আটকে যাই অনর্গল বলতে পারি না কিন্তু এখানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে জোর দেওয়া হয় ফ্লুয়েন্সির উপর যেমন স্পোকেন ইংলিশের উপর বলার পরে জোর দেওয়া হয় অ্যান্ড কমিউনিকেশন স্ট্র্যাটেজিস কিভাবে বলা হবে সেটির উপর জোর দেওয়া হয় সেটি কিন্তু শেখানো হয় এই অ্যাপ্রোচে আর কি অফেন ইউজেস অ্যান্ড ইন্ডাকটিভ অ্যাপ্রোচ খেয়াল রাখবে আগেরটি ছিল কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হলো ডিডাকটিভ অ্যাপ্রোচ স্টেটের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হলো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ এখানে এক্সাম্পল ফার্স্ট আগে উদাহরণ দেওয়া হয় তারপরে সূত্রে আসা হয় আর ওখানে কি রুল বেসড আগে সূত্র বলে দেওয়া হয় তারপরে এক্সারসাইজ দেওয়া হয় এইবার এখানে যে যে এক্সারসাইজ বেসড কিভাবে তাদেরকে শেখানো হয় কিসের পরে জোর দেওয়া হয় স্ট্রাকচারাল অ্যাপ্রোচে তাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয় গ্রামার করতে দেওয়া হয় এইগুলির উপর তাদের জোর দেওয়া হয় কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচে প্লে রোল গ্রুপ ডিসকাশান একটা টপিক দেওয়া হলো স্টুডেন্টদেরকে বলা হলো তোমার ইংরেজিতে এই বিষয়ের উপর পক্ষে সপক্ষে আলো বক্তব্য আলোচনা করো এই গ্রুপ ডিসকাশানের উপর খুব জোর জোর দেওয়া হয় এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচে আর কি প্রবলেম সলভিং টাস্ক দেওয়া হয় তাদেরকে তাহলে খুব গুরুত্বপূর্ণ কী টাইপিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কী দেওয়া হয় হয় গ্রামাটিক্যাল রুল সেন্টেন্স কনস্ট্রাকশন এসব দেওয়া হয় আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচে রোল প্লেস গ্রুপ ডিসকাশন এইগুলি দেওয়া হয় এবার চলে আসছি আমরা কনক্লুশানে আমাদের একটি কনক্লুশান লিখতে হবে সামারি দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কনসেস কনসেন্ট্রেটস কনসেন্ট্রেট করা মানে গুরুত্ব দেওয়া হয় মনোনিবেশ করা হয় কিসের উপর অন দ্য ফর্মাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ফর্মাল অ্যাসপেক্ট কি আর ইনফর্মাল কি ইনফর্মাল হলো ঘরোয়া বাড়িতে আমরা যে কথাবার্তা বলছি এটা ঘরোয়া ইনফর্মাল রিয়েল লাইফ সিচুয়েশান ইনফর্মাল ফর্মাল কি যেখানে একটা নিয়ম কানুন থাকে ফর্মাল কি অফিসিয়াল অফিসে কি একটা নিয়ম কানুন ডেকোরাম থাকে সেরকম স্ট্রাকচারাল অ্যাপ্রোচেও কিন্তু রুলস বেসড সেখানে নিয়মকানুন রয়েছে তাই এটিতে গুরুত্ব দেওয়া হয় কিসের উপর দ্য ফর্মাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ কি ফর্মাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ এর উপর কনসেন্ট্রেট করা হয় ও হোয়াইল অন্যদিকে দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ফোকাসেস অন কিসের উপর ফোকাস দেয় ইউজিং ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার কিসের জন্য টু কমিউনিকেট এফেক্টিভলি যাতে আর একজনের সাথে যোগাযোগের জন্য কনভারসেশান করার জন্য ভাষার উপর দেওয়া দেওয়া হয় আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচে গ্রামারের উপর জোর দেওয়া হয় এই দুটি জিনিস যেন ভুল হয় না স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কিসের পরে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় গ্রামারের উপর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কিসের উপর গুরুত্ব দেয় ল্যাঙ্গুয়েজের উপর ভাষার উপর গুরুত্ব দেয় এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা পুরো সম্পূর্ণ ক্লাসগুলি করো যেগুলি প্লে লিস্টে আছে প্লে লিস্টে চলে যাও সেখানে ইংলিশের পুরো ক্লাসগুলি করো তাহলে ইংলিশে তোমরা কিন্তু সর্বোচ্চ নাম্বার পাবে তোমাদের একটি কোশ্চেনও মিস যাবে না তোমরা কিন্তু লিখে আসতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে